আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা এ পাঠে আমরা জানতে পারবো মদরা হরফের পরিচয় সম্পর্কে আরবিতে মদ এর অর্থ হচ্ছে টেনে পড়া এই টেনে পড়ার কয়েকটি স্টেপ রয়েছে যেমন এক আলিফ তিন আলিফ চার আলিফ তো আজকের বিষয় এক আলিফ পরিমাণ টেনে পড়ার পদ্ধতি তো আমরা এ বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে এবং দেখলে আশা করি খুব ভালোভাবে আমরা এ বিষয়টি বুঝতে পারবো বিসমিল্লাহ রহমান রহিম মদর হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ এখানে দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজম ইয়া পেশের বাম পাশে জজম ওয়াও যখন এরূপ দেখব তখন আমরা একালিফ টেনে পর্ব। যেমন বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা পেশ বু বা বি বু একালিফ পরিমাণে আমরা টেনে পড়ছি যদি আমরা পড়তাম বা বি বু বা বি তাহলে হতো না কারণ এখানে আমাদের নিয়ম হচ্ছে একালিফ টেনে পড়তে হবে আরবিতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে বা আলিফ জবর বা ইয়হ জর্বি বেশবু বা বু তা তা তাই ইয়া জি তা ও পেশু তা তি তু সিফর সা সা সৌ সু জিম আলিফ জবরজা জিমিয়া জরজি جیم او پیش جو جا جی جو الف زبر حا حا یا زر حا و پیش حو حا حی حو الف زبر خو خوا یا و پیش خو خو خی خو الف زبر دا دال یا زر دال او پیش دو د دی دو ذل الف زبر ذا ذال ي زري ذل او پش ذو ذا ذي ذو را الف زبر را را ي زري را و پش رو را ري رو ذا الف زبر ظا ذا ي زري ظا و پش ظو ذا ঝে ঝো সিন আলিফ জবর সিনিয়া জের সি সিন ও পেশ সি সু সিন আলিফ জবর সিনিয়া জের সি সিন ও পেশু সি সু সদ আলিফ জবর সদিয়া জের সি সদ ও পেশু সি

Qu Kaf alif zaburka Kaf iya zirki Kaf au pishku Ka ki ku Lam alif zaburla Lam iya zirli Lam au pishlu La li lu Mim alif zaburma Mim iya zirmi Mim au pishmu Ma mi mu Nun alif zaburna <coughs> نون الف زبر نا نون یا زیر نی نون او پیش نو نا نی نو واو الف زبر وا واو یا زیر وی واو او پیش وو وا وی وو, وو, وو. وو, وو. ها الف زبر ها ها یا زیر ہی ہا واو پیش ہو ها ہی ہو حمزہ الف زبر آ حمزہ یا زر ای حمزہ او پیش او آ এ ও ইয়া আলিফ জবর ইয়া 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 জের এ পেশি ইউ ইয়ু ইয়া ইউ এবার আমরা বাক্য দেখব বাক্য বানান কীভাবে করতে হয় এবার আমরা বাক্যের বানান শিখব নুন আলিফ জবর না সত জের সে না সে ইয়া না সিয়া তা দুই জের তিন না সিয়া তিন কাফ আলিফ জবর কা বা তা তিন বা তিন এখানে যে বিষয়টি লক্ষ্য করছেন যে জবরের বাম পাশে খালি আলিফ আছে এ কারণে এক আলিফ টেনে পড়তে হবে জালের নিচে এক জের বার উপরে এক জবর তার নিচে দুই পেশ অতএব এগুলো কোনো টানতে হবে না টানলে ভুল হবে আর এটা না টানলে ভুল হবে অতএব বিষয়টি লক্ষ্য করতে হবে না সিয়াতিন। কা বা বাতিন জি বাতিন এখানে কোনো টান হয়নি আর কা এক আলিফ টেনে পড়তে হয়েছে যদি বলি কেন অবশ্যই উত্তর দিবেন জবরের বাম খালি আলিফ ও আলিফ জবর ওয়া লাম জেল্লি ও আলি দাল দুই জের দিন ও আলি দিন আলিফ জবর সি গ সি কফ দুই জের কিন নুন আলিফ জবর না সদ জের সি না সি র দুই জেরিন না সির মিম জবর্মা জিমিয়া জি কোন কায়দা মধ্যে তবাই কেন জের বাম পাশে জজমালাইয়া মাজি দালদুই পেশিদুন দুন নুন জবরনা আইনিয়া জের আই মিম দুই পেশি মুন না ইমুন ইয়া জবরিয়া তাইয়া তি মধ্যে তবাই মিম আলিপ জবরমান ইয়াতি মান আইনিয়া জির আই মধ্যে তবাই শিন জবর শা তা দুই জের তিন ঐশা তিন বা জবর বা সদিয়া জের সি মধ্যে তবাই বাসি রুই পেশরুন বাসিরুন কফ পেশ কইনও পেশ মধ্যে তবাই কেন পেশের বাম পাশে যজমালা ওয়াও পেশের বামপাশে যজমালা ওয়াও থাকলে আমরা অতীতে শুনে আসলাম এটা কি মধ্যে তবাই আর মধ্যে তবাই হলে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় অতএব এটা মধ্যে তবাই আর এটা হরকত অফ পেস ও কোনো টান হবে না আইন অসুও মধ্যে তবাই কও দাল দুই পেশ দুন কও দোন শিন সু হা ও পেশু হু মধ্যে তবাই সুহু ডাল দুই পেশ দুন সুহু দুন অ পেশু বু জিম জু মধ্যে তবাই বুঝু হা দুই পেশু হুন বুজু হুন সা পেশ বু সুবু বা ও পেশ বু মধ্যে তবাই সুবু পেশ রুন সুবু রুন হা আলিফ জবর হা মধ্যে তবাই জবরের বাম খালি আলিফ র ও পেশ রু মধ্যে তবাই পেশের বাম পাশে যজমালা রু নুন জবর না না সম্মানিত শিক্ষার্থী বৃন্দ আজ আমরা মদের হরকত সম্পর্কে জানলাম আর পরবর্তীতে আমরা মধ্যে বদলের পরিচয় সম্পর্কে জানবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন